টিভি, আমার দেশ, আমার গর্ব। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে মোল্লাপুর ইউনিয়নে ঈদ গিফট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত 10 মে সোমবার বিকেলে মোল্লাপুর ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহমুব আহমেদ রাজু ও কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেনের নেতৃত্বে যুক্তরাজ্যে গঠিত চ্যারিটি এই সংগঠনটি মানব কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপস্থিত ছিলেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, এছাড়াও অনুষ্ঠানে মোল্লাপুর ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। লন্ডন ওয়েলফেয়ার ট্রাস্টের আমরা সভাপতি, সাধারণ সম্পাদক সহ এবং আমাদের সেন্ট্রাল লন্ডনের সাধারণ সম্পাদক প্রিয় ভাই দেলোয়ার হোসেন সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি এবং এই সংগঠনের অত্যন্ত সমৃদ্ধি কামনা করি। এটা অত্যন্ত মহৎ উদ্যোগ। আজকে লাইলাতুল কদরের মহিমান্বিত দিনে আমি বলতে চাই যে লন্ডন ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের গরিব দুস্থ প্রতিবন্ধী মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করে আমাদের এই বিয়ানীবাজার বাসীকে অত্যন্ত ভালো একটি অনুদান উপহার দিয়েছেন বলে আমি মনে করি। আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে, বিয়ানীবাজার বাসীর পক্ষ থেকে ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃবৃন্দকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। মোল্লাপুর ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে আমি ধন্যবাদ জানাই বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সকল সদস্যবৃন্দদেরকে, বিশেষ করে দেলোয়ার ভাই এবং মাহবুবুর আহমেদ সাজু ভাই সহ ট্রেজারার দেলোয়ার ভাই সকলকে, সকল নেতৃবৃন্দদেরকে আপনারা যে আমার মোল্লাপুর ইউনিয়নকে এই প্রতিবন্ধী রোগাক্রান্ত মানুষের হাতে 1,000 টাকা করে তুলে আশিজনের হাতে আমি তুলে দিয়েছি, আপনাদের এই সহযোগিতাটুকু মহান সৃষ্টিকর্তা যেন কবুল করেন এবং আপনাদের অতীত কার্যক্রম আমরা এই মোল্লাপুরবাসী প্রশংসা করে স্মরণ রাখছে। অতীতেও আপনারা এই মোল্লাপুরকে অনেক সহযোগিতা করেছেন, প্রবাসে থেকেও আপনারা যে মানুষের জন্য কাজ করছেন, মানবতার জন্য কাজ করছেন, আমি চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনুষ্ঠান শেষে মোল্লাপুর ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে ওয়েলফেয়ার ট্রাস্টের নগদ অর্থ বিতরণ করা হয়। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাট টিভি, আমার দেশ, আমার গর্ব।